হেই গাইস, সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগত। বছরের প্রথম দিন, আজকে নতুন ব্লগ শুরু করছি। কালকে 2 তারিখ, আজকে 1 তারিখ। তো 2 তারিখে করতে চলেছি একটা পিকনিক, তো ওই উপলক্ষে আজকে ব্লগটা। আজকে কেনাকাটা করতে বেরিয়েছি সন্ধ্যেবেলায়, তো এখন চলে এসেছি প্রথম নটকনের দোকান। তো এই যে নটকন নেওয়া চলছে, এখানে ফর্দ দেখছে, রেডি করছে, এখন নেবো। তারপরে এরপরে আরও অনেক কাজ আছে, সব ধীরে ধীরে তোমার সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। ওই পিকনিক করে ফিরছে সব, যে যে কিন্তু আমরা ভালো ছেলে, ওসব গান ফান বাজায় না। তো যাই হোক, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, এরপরে কী করছি সব শেয়ার করবো। তো ধীরে ধীরে সব দেখতে থাকো, চলো আগে এই টাকাটা পেমেন্ট করি। তো গাইজ, শুভ সকাল। তো কালকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সকাল সকাল আবার বাজারে এসেছি, বাজারে সবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন ঘড়িকাটায় বাজছে প্রায় 7:30 বেরিয়ে গেছে। তো এখন এলাম বাজারে, বাজার যেটা করবো। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আমি তো সকালবেলা উঠলাম, উঠে কোনোরকম এলাম। তো যাই হোক, এখন এই কেনাকাটা চলছে, এই যে নিচ্ছি, দিয়ে নিয়ে টিয়ে যাবো বাড়ি। তারপরে আরও সব কেনাকাটা আছে, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো, তোমাদেরকে বলবো। তো যাই হোক, এখন একটু পরে এক কাপ চা খেতে হবে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। সকালে মোটামুটি 7টার সময় উঠেছি, তখন থেকে প্রচণ্ড ঠান্ডা, কিছু বলার নেই। তো যাই হোক, এই যে নিয়ে নিই, ভাই আমাকে প্রচণ্ড হেল্প করে দিচ্ছে। তো যাই হোক, নেওয়া হয়ে যাক, এরপরে কী করছি তারপরে বলছি। আবার আপাতত নিয়ে নিই, পরে কথা বলছি। তো গাইজ, এখন নিতে এলাম এখানে মাংস। তো মাংস এখন কাটাকাটি চলছে পেছনে, তো ওগুলো আর দেখাচ্ছি না। এরপরে বাসনপত্র নিতে হবে। তারপর এই যে বাসনপত্র নিয়ে সব এক জায়গায় রেখে দিয়েছিলাম, তো এবার এগুলোকে টোটোতে চাপিয়ে তারপরে নিয়ে যাওয়ার পালা। সবাই আসার অপেক্ষায় ছিলাম আমরা, এবং টাকাটা কী কত কী লাগবে সেটা হিসাব করছিলাম। তারপরে গেলাম বিট্টুদের বাড়িতে। তো সব কেনাকাটা হলো, এবার বাসন বাসন সব টোটোতে চাপিয়ে দেওয়া হলো। এইবার হবে মানে এবার এখন একটু পেস্টের জিনিস চলছে, কাটাকাটি চলছে, এখানে রসুন, তারপরে ওখানে আদা সব ছাড়ানো চলছে। তো যাই হোক, এখন পেস্ট করা হবে, এগুলো পেস্ট করে একদম যাবো, চলে যাবো আমরা একদম স্পটে। তো আর আমাদের হচ্ছে পুরী আর ইয়ে পুরী ঘুমনি মিষ্টি আছে, ওগুলো সব ওগুলো সব কিনে নিয়ে এলো, দিয়ে ওগুলো পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো আস্তে আস্তে ধীরে ধীরে কাজ হোক, এখন আর বেশি কিছু বলছি না, এখন পেস্ট করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, প্রচুর দেরি। তো গাইস, আমরা যাচ্ছি এখন আমাদের পিকনিক স্পটের দিকে। এখানে আমাদের অরিন্দম গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর ড্রাইভিং করলো পেছনে, ওটা নিতে ভুলে গেছি।